শিক্ষার্থী আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি বাবুরা তোমরা সকলে সুস্থ আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা সকলেই জানি যে করোনা ভাইরাস আমাদের দেশে একটি মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, বেশি বেশি সাবান দিয়ে হাত ধুতে হবে, বাহিরে গেলে আমরা সকলে মাস্ক ব্যবহার করব এবং সচেতন থাকার চেষ্টা করব। এবার চলে আসি বাবুরা, আমরা আজকে দ্বিতীয় শ্রেণী ছোটদের পৃথিবী ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শরীর চর্চা ও খেলাধুলা। উপস্থাপনায় আছি আমি আফরুজা বেগম রানী। প্রথমেই দেখো বাবুরা, এখানে শিক্ষণ ফল দেওয়া আছে। আমরা বরাবরের মতো আজকেও প্রথমে অধ্যায়টা সম্বন্ধে জান, অধ্যায়টা থেকে কি জানতে পারবো সেটা শিক্ষণ ফল আকারে জেনে নিই। দেখো শিক্ষণ ফলের যে মূল পয়েন্টগুলো আমি এখানে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থের জন্য, আমরা সকলে একবার একসাথে পড়ে নিই। বলতে পাখি সম্বন্ধে জানতে পারবো, আজকে বলতে পাখি এবং কাপস গার্লস গাইড স্কাউট এগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। বলতে পাখির প্রতিষ্ঠাতার নাম ও বলতে পাখির মূল মন্ত্র জানতে পারবো। এটার যে প্রতিষ্ঠাতা রয়েছে তার নামটা এবং বলতে পাখির একটি মূল মন্ত্র রয়েছে সেই মন্ত্রটাও আজকে আমরা জানবো। বলতে পাখির নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা পড়ব এবং এর একটি প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞাবদ্ধটা পড়তে গেলে প্রতিজ্ঞাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে সেটা আমরা পড়ব। বলতে পাখি গাইডারের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কি কি হতে পারে সেটা সম্বন্ধে আজকে জানব। কাপ স্কাউটের মূল মন্ত্র রয়েছে, স্লোগান রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে সেগুলো আমরা জানব। এবার দেখো কাপ স্কাউটের কিছু সদস্য সংখ্যা রয়েছে, নির্দিষ্ট কিছু সদস্য সংখ্যা রয়েছে সেই সদস্য সংখ্যাগুলো আমরা জানব যে তারা কতজন। এবার দেখো কাপ স্কাউটের আইন রয়েছে, একটি নির্দিষ্ট আইন যেটা সেই আইনটা আমরা জানব। প্রত্যেকে আমরা আলোচ্য বিষয় পড়ে নিয়েছি, এবার আমরা প্রত্যেকে খাতায় এটা সুন্দর করে তুলে নেব। এবার দেখো প্রথমেই চলে আসি, খেয়াল করো বাবুরা স্লাইডে যে বলতে পাখির সংজ্ঞা, বলতে পাখির সংজ্ঞা বলতে বলতে পাখি কি কাকে বলে সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা পড়ি যে শিশুকাল থেকে সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ, নিয়মাবর্তিতা, সময়ানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালিকাদের বলতে পাখি বলে। তোমাদের জন্য সংজ্ঞাটা অনেক বেশি বড়, তোমরা বেশি বেশি করে পড়বে না হলে পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে না। তাহলে আমরা আরেকবার পড়ি বাবুরা, যেহেতু সংজ্ঞাটা অনেক বড়। দেখো আরেকবার সুন্দর করে আমি পড়ছি, তোমরাও আমার সাথে পড়ে নাও। শিশুকাল থেকে সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ, নিয়মাবর্তিতা, সময়ানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যাদেরকে আমরা গার্লস গাইড দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালিকাদের বলতে পাখি বলে থাকি। এবার দেখো বাবুরা যে বলতে পাখির যে প্রতিষ্ঠাতা রয়েছে তার একটি নাম রয়েছে এবং তিনি কে এবং তাকে তার সাথে আমরা পরিচিত হই। দেখো বলতে পাখির প্রতিষ্ঠাতার নাম লেডি ব্যাডেন পাওয়েল। আমরা আরেকবার পড়ি, বলতে পাখির প্রতিষ্ঠাতার নাম লেডি ব্যাডেন পাওয়েল। তাহলে আমরা বলতে পাখির প্রতিষ্ঠাতার নাম জেনে ফেললাম যে
হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম রেডি ব্যারেন পাউল। এর যে হলদে পাখির যে একটি মূল মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা আমরা এখন পড়ি। হলদে পাখির মূল মন্ত্র কি দেখো, সাহায্য করা। আমরা কি জানতে পারলাম তাহলে যে হলদে পাখির মূল মন্ত্র সাহায্য করা। এই যে নিচে খেয়াল করো যে এই যে মহিলার ছবিটা দেওয়া হয়েছে ইনি হচ্ছে লেডি ব্যাডেন পাওয়ার। এনার সাথে পরিচিত হয়েছি এবং এনার নাম দেখতে পারলাম আমরা যে ইনি হচ্ছে হলদে পাখির প্রতিষ্ঠাতা। এবার দেখো বাবুরা যে হলদে পাখির নিয়ম কয়টি, আমরা এটা প্রশ্ন আকারে নোটে পেয়ে যাব যে হলদে পাখির নিয়ম দুইটি। আরেকবার পড়ি, হলদে পাখির নিয়ম দুইটি কি কি, এখানে যথা দিয়ে দেখো দিয়েছি আমি দুইটা নিয়ম, এক নাম্বার এবং দুই নাম্বার। দেখো হলদে পাখি বড়দের মান্য করে, তাহলে এক নাম্বার পয়েন্ট কি হলো যে হলদে পাখি বড়দের মান্য করে। দুই নাম্বার কি যে হলদে পাখি একমত হয়ে কাজ করে, তাহলে আমরা কি জানলাম বাবুরা যে হলদে পাখি একমত হয়ে কাজ করে। আমরা সবাই এটা মুখস্থ করে নিব। এবার দেখো হলদে পাখির প্রতিজ্ঞা, হলদে পাখির যে নির্দিষ্ট একটা প্রতিজ্ঞা রয়েছে আমি এর আগে বললাম সেই প্রতিজ্ঞাটা আবার দুই রকম, সেটা আমরা পড়ে নিই এবং মুখস্থ করে নিই। দেখো এক নম্বরে কি আছে যে আমি যথাসাধ্য আমার স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করব। তাহলে কি বলছি বাবুরা যে আমি যথাসাধ্য আমার স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করব। দুই নম্বরে কি বলছে দেখো, প্রতিদিন অপরকে বিশেষ করে বাড়ির লোকদের সাহায্য করব। তাহলে আমরা প্রত্যেকে কি করব, এখন আমরা যেহেতু বাসায় আছি প্রতিদিন অপরকে বিশেষ করে বাড়ির লোকদেরকে আমরা কি করব, সাহায্য করব। এবার খেয়াল করো যে হলদে পাখি সর্বোচ্চ 24 জোড় বালিকা নিয়ে ঝাঁক বা দল গঠন করে। আমাদের প্রশ্নে আছে যে হলদে পাখি কতজন সদস্য নিয়ে ঝাঁক বা দল গঠন করে, তাহলে আমরা কি জানতে পারলাম যে হলদে পাখি সর্বোচ্চ 24 জোড় বালিকা নিয়ে ঝাঁক বা দল গঠন করে। এবার দেখো বিজ্ঞ পাখির বলতে হলদে পাখির যে গাইডার থাকে, বিজ্ঞ পাখি বলতে আমরা কি বলছি যে হলদে পাখির যে গাইডার থাকে সেই গাইডারের একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটা আমি এখানে লিখে দিয়েছি আমরা প্রত্যেকে পড়ি। দেখো 24 জনের দীক্ষাপ্রাপ্ত হলদে পাখির ঝাঁক বা দলকে পরিচালনা করা, প্রত্যেক দলের সরঞ্জামাদির দিকে নজর রাখা, সাপ্তাহিক চাঁদা সংগ্রহ ও হাজিরা নিশ্চিত করা। তাহলে বিজ্ঞ পাখি বা হলদে পাখির গাইডারের কাজ কি হলো বাবুরা, আমরা পড়লাম আবারও ভালো করে পড়ি, যেহেতু এই অধ্যায়টা একটু কঠিন আমরা বেশি বেশি করে বাসায় চর্চা করব। দেখো আরেকবার পড়ছি আমি যে 24 জনের দীক্ষাপ্রাপ্ত হলদে পাখির ঝাঁক বা দলকে পরিচালনা করা, প্রত্যেক দলে সরঞ্জামাদির দিকে নজর রাখা, সাপ্তাহিক চাঁদা সংগ্রহ ও হাজিরা নিশ্চিত করা, এটা হচ্ছে হলদে পাখির গাইডারের কাজ। এবার দেখো কাব স্কাউটের সংজ্ঞা, কাব স্কাউটের একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, যেমন আমরা হলদে পাখির সংজ্ঞা পড়লাম, এখন আমরা কাব স্কাউটের যে সংজ্ঞাটা সেটা পড়ি। দেখো সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন ও মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে বালকদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালকদের কাব স্কাউট বলে। তাহলে আমরা কি জানলাম যে হলদে পাখি 6 থেকে 10 বছর বয়সী বালিকাদের নিয়ে কাজ করে এবং কাব স্কাউট 6 থেকে 10 বছর বয়সী বালকদেরকে নিয়ে কাজ করে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে পড়ি আরেকবার পড়ি ভালো করে, সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন ও মানসিক ও মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে
বালকদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালকদের কাব স্কাউট বলি বল। এবার খেয়াল করো বাবুরা যে কাব স্কাউটের প্রতিষ্ঠাতা রয়েছে, আমরা যেমন বলতে পাখি প্রতিষ্ঠাতার নাম জানলাম একটু আগে, এখন আমরা কাব স্কাউট প্রতিষ্ঠাতার নাম জানবো লর্ড ব্যাডেন পাওয়েল। কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম লর্ড ব্যাডেন পাওয়েল। কাব স্কাউটের প্রতিষ্ঠাতা পেশায় একজন সৈনিক ছিলেন। তাহলে আমরা কি জানতে পারলাম যে কাব স্কাউটের প্রতিষ্ঠাতা একজন সৈনিক ছিলেন, পেশায় তিনি সৈনিক ছিলেন। তার ছবি এখানে আমি দিয়েছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে লর্ড ব্যাডেন পাওয়েলের ছবি। আমি তোমাদেরকে তার সাথে পরিচিত হওয়ার জন্য ছবিটা স্লাইডে প্রদান করেছি যে তোমরা প্রত্যেকে দেখবে এবং তাকে চিনতে পারবে। এবার দেখো কাব স্কাউটের মূল মন্ত্র, তা বলতে পারি মূল মন্ত্র আমরা জেনে আসলাম, এবার আমরা কাব স্কাউটের মূল মন্ত্রটা জানি। দেখো কাব স্কাউটের মূল মন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। তাহলে আমরা কি জানলাম যে বলতে পাখির মূল মন্ত্র ছিল সাহায্য করা এবং কাব স্কাউটের মূল মন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। কাব স্কাউটের স্লোগান, আমরা কাব স্কাউটের স্লোগানটা পড়ি। দেখো প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করা। তাহলে আমাদের কাব স্কাউটের স্লোগান কি হলো বাবুরা, যে প্রতিদিন কমপক্ষে একটি করে আমরা প্রত্যেকে ভালো কাজ করব। এবার দেখো কাব স্কাউটের প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটা কি দেখো এখানে আমি লিখে দিয়েছি, আমি প্রতিজ্ঞা করিতেছি যে আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এটা হচ্ছে কাব স্কাউটের প্রতিজ্ঞা। আরেকবার পড়ি ভালো করে দেখো, আমি প্রতিজ্ঞা করিতেছি যে আল্লাহ দেশের প্রতি কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে কাব স্কাউট আইন মেনে চলতে আমরা কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এবার দেখো যে দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ 24 জন সদস্য নিয়ে কাব স্কাউট দল গঠন হয়। তাহলে আমরা বলতে পারি সদস্য সংখ্যা জেনেছি যে ওরা 24 জন সদস্য নিয়ে বা ঝাঁক বা দল গঠন করে থাকে। আবার কাব স্কাউটেও আমরা 24 জন সদস্য নিয়ে দল গঠন করে থাকি। কাব স্কাউটের আইন দুইটি, কাব স্কাউটের আইন দুইটি দেখো এখানে, বড়দের কথা মেনে চলা। আমরা যেহেতু প্রত্যেককে ছোট, আমরা সবসময় চেষ্টা করব যে বড়দের কথা মান্য করা, তাদের কথা মেনে চলা, নিজেদের খেয়ালে কিছু না করা। তোমরা যেহেতু ছোট, অনেক ছোট, দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই নিজেদের খেয়ালে কিছু করার আগে অবশ্যই আমাদের পরিবারের যারা বড় সদস্য আছে তাদের কাছে আমরা জেনে নেব। তাহলে আমাদের কি হলো যে বড়দের কথা মেনে চলা, নিজেদের খেয়ালে কিছু না করা। এবার দেখো বাবুরা মূল্যায়ন, মূল্যায়নের কোশ্চেন আমি এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকে আমরা খাতায় তুলে নিব। দেখো প্রথমে 1 নম্বর কোশ্চেনে আছে যে বলতে পাখির প্রতিজ্ঞাটি বলো। আমরা পূর্ববর্তী স্লাইডের মাধ্যমে জেনে এসেছি এবং তোমাদেরকে যে নোট প্রদান করা হয় সেই নোটে আমাদের এই অ্যান্সার গুলো দেওয়া থাকে। বলতে পাখি প্রতিজ্ঞাটি বলো, কাব স্কাউট কাকে বলে, আরেকবার দেখো পড়ছি, কাব স্কাউট কাকে বলে, বলতে পাখি প্রতিষ্ঠাতার নাম কি, বলতে পাখি প্রতিষ্ঠাতার নাম কি, কতজন সদস্য নিয়ে কাব স্কাউটের দল গঠন হয়, কতজন সদস্য নিয়ে কাব স্কাউটের দল গঠন হয়,
এই প্রত্যেকটা প্রশ্ন আমরা খাতায় তুলে নিব এবং নোট দেখে বেশি বেশি বাসায় চর্চা করব। এবার দেখো বাবুরা, আমি নেক্সট ডে পড়া দিয়েছি তোমাদেরকে ফিডব্যাক। পড়া হচ্ছে শরীর চর্চা ও খেলাধুলা অধ্যায়ের উপরে তোমাদের এই ফিডব্যাকটা দেওয়া হবে। এবার দেখো তোমাদের প্র্যাকটিক্যাল দিয়েছি পেন সফটওয়্যারে বার্ডি কার্ড এঁকে রং করার পদ্ধতি। আমরা এর আগের ক্লাসেও পেন সফটওয়্যারে বার্ডি কার্ড এঁকে রং করার পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি। আবারও আজকে আমরা আমাদের সুবিধার্থে আরেকবার দেখে নিব ব্যবহারিকটা। চলো চলে যাই আমরা ব্যবহারিকে। আচ্ছা বাবুরা, আমরা চলে এসেছি এবার ব্যবহারিকে। তোমরা খেয়াল করো যে আমি গত সপ্তাহে তোমাদেরকে ব্যবহারিকটা শিখিয়েছিলাম, আজকে আবারও তোমাদের সুবিধার্থের জন্য শিখাতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে খেয়াল করো। প্রথমে আমরা কি করেছিলাম যে এখানে মূল যে মেনু বার সেটাতে আমি বাম বাটন দিয়ে ক্লিক করেছিলাম। ক্লিক করার পরে এখানে অল প্রোগ্রাম নামে একটা অপশন এসেছিল। এখানে অল প্রোগ্রামে আমরা কি করেছিলাম, পেইন্ট লিখেছিলাম, পেইন্ট লিখে সার্চ দিয়েছিলাম। এখানে পেইন্ট লেখার পরে PAINT পেইন্ট লেখার পরে দেখো আমাদের উপরে পেইন্ট বলে একটা ফোল্ডার বা হচ্ছে মেনু চলে এসেছে। এখানে আমরা বাম বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের মূল যে পেইন্ট সফটওয়্যার যেটাতে আমরা বার্থডে কার্ড আঁকাবো সেটা চলে এসেছে। এখানে আমরা প্রথমে কি করেছিলাম বাবুরা দেখো, মাউসের খেয়াল করো তোমরা, যেখানে এখানে আমরা কি করেছিলাম, রিট্রায়াঙ্গেলে প্রথমে বাম বাটন দিয়ে ক্লিক করে এটা সিলেক্ট করে নিয়েছিলাম। সিলেক্ট করে আমরা এখানে বড় করে টেনে একটা বার্থডে কার্ড আঁকিয়েছিলাম। তারপরে আবারও সেই জায়গায় সিলেক্ট করে নিয়ে আমরা ভেতরে আরেকটা কি করেছিলাম যে চারকোনা শেপে বার্থডে কার্ডের শেপটা আঁকা নিয়েছিলাম। আঁকি নেওয়ার পরে কি বলেছিলাম বাবুরা তোমাদেরকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো এখানে খেয়াল করো, এখানে যে এ ওয়ার্ড রয়েছে এই এ ওয়ার্ডে আমরা বাম বাটনে ক্লিক করে আমরা আগে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে এই বার্টিকালের ভেতরে এখানে বাম বাটন দিয়ে টেনে হাত দিয়ে ধরে আমরা এটাকে বড় করে এটার ভেতরে একটা চারকোনা বক্স করে নিই। যদি বক্সটা বাইরে চলে যায় সেক্ষেত্রে আমি তোমরা হয়তো দেখলা যে আমি এটাকে টেনে ভেতরের দিকে ছোট করে নিলাম। তারপরে এর মধ্যে আমরা কি করেছিলাম যে হ্যাপি বার্থডে লিখেছিলাম। তাহলে আমি তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসেও শিখিয়েছি যে শিফট ধরে কোনো অক্ষর লিখলে প্রথমে হাতে লেখাটা মানে অক্ষরটা বড় হাতে হয়। শিফট ধরে কোনো অক্ষর লিখলে প্রথম অক্ষরটা বড় হাতে হয়। তাহলে আমরা আজকে প্রথমে শিফট ধরে এইচ লিখি। তাহলে দেখো তোমরা বোর্ডে খেয়াল করো যে এইচটা বড় হাতে লেখা হয়ে গেছে। তাহলে আমরা এখানে হ্যাপি বার্থডে লিখব। এখানে এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি লিখলাম, তারপরে একটা স্পেস দিব, দিয়ে আবার শিফট ধরে বি লিখব। তাহলে সরি, এখানে আবার শিফট ধরে বি লিখব। তাহলে এখানে বার্থডে লেখাটা হয়ে গেল, এখানে বিটা বড় হাতে হয়ে গেল। এখন বার্থডে বানানটা লিখব বি আই আর টি এইচ ডি এ ওয়াই। তাহলে আমাদের হ্যাপি বার্থডে লেখা হয়ে গেল। এখন আমরা কি করব যে এটাকে কালার করা মানে রং করার যে পদ্ধতিটা আমি তোমাদেরকে গতদিনে শিখিয়েছি, খেয়াল করো রং করতে গেলে আমি বলেছিলাম যে প্রথমে আমরা রঙের বালতিটা সিলেক্ট করে নেব। এখানে রঙের বালতিটা সিলেক্ট করে নেব, এই যে দেখো এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখো এই কর্নারে দেখো বিভিন্ন রঙের কালার দেওয়া আছে, আমরা আমাদের পছন্দ মতো যে রঙটি পছন্দ সেটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব। দেখো যদি আমি ভেতরে হলুদ দিতে চাই বাম বাটনে ক্লিক করে নীলো রঙটা আমি সিলেক্ট করে নিয়ে ভেতরে দিলাম, এবং এই আমার পছন্দ মতো এই ব্লু রঙটা সিলেক্ট করে আমি বাহির দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের বার্থডে কার্ড এঁকে রং করার পদ্ধতি। তাহলে আমরা প্রত্যেকে এই বার্থডে কার্ডটি বাসায় কম্পিউটার বা ল্যাপটপে বেশি বেশি চর্চা করব পরীক্ষার জন্য।
এবং পরীক্ষা আমাদের ব্যবহারিক থাকে, আমরা প্রত্যেকেই এটা সম্বন্ধে অবগত আছি। সুতরাং আমি দুইটা ব্যবহারিক শিখালাম, তোমরা প্রত্যেকেই বাসায় বেশি বেশি চর্চা করবা এবং পরবর্তী ক্লাসের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।